আমরা যখন প্রথমেই জমিটা কিনি তখন এই জমিটাকে ঘিরে আমাদের কিন্তু অনেক স্বপ্ন ছিল এইখানে এইটা করব ওইটা করব সেটা করব এই যে এখানে তালা দিয়ে যাওয়া হচ্ছে এইখানে একটা তালা লাগানো হচ্ছে তারপর এই যে ভিতরে একটা তালা লাগিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে এই যে কেমন করে বেঁধে দিয়ে যাচ্ছে দেখুন যাতে করে তালার মধ্যে মরিচা না পড়ে কি বন্ধুরা দেখে নিলেন তো আমাদের স্বপ্নের ঠিকানা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পরিবার বর্গ সবাই মিলে যাচ্ছি আমাদের স্বপ্নের ঠিকানায় আড়াই বছর আগে যেখানে আমরা জমি কিনেছিলাম সেইখানে বালি ফেলে সমান করা হচ্ছে। এখন বালি ফেলা প্রায় শেষ পর্যায়ে তো আজকে আমরা ঠিক করলাম সবাই মিলে যাব সেই জমিটার অবস্থা দেখতে তো বন্ধুরা সাথেই থাকুন আর এখন চলুন আমাদের সাথে যাওয়া যাক আমাদের স্বপ্নের ঠিকানায় এই তো আমরা চলে এসেছি আমাদের স্বপ্নের স্বপ্নের জমিটাতে বাসভূমিতে তো এটার ভিতরে ঢুকবো আর ঢুকে দেখবো বাড়ি ফেলা কতটা সম্পূর্ণ হলো আজকে চাবি এনেছো আজকে চাবি ছাড়াই ঢুকবো এই যে বড় গেট দিয়ে আজকে স্বামী সন্তান নিয়ে চলে এসেছি আমাদের স্বপ্নের ঠিকানায় তো আমাদের বালি ফেলা কতটা সম্পূর্ণ হলো সেটা দেখার আগে চলুন আগে দেখে নেই গত দশ বারো দিন ধরে এখানে কিন্তু একটা না বালি ফেলা হচ্ছে দুই তিন গাড়ি একসাথে মিলিয়ে তারপর কিন্তু সারাদিন বালি ফেলেছে তো টোটাল আড়াইশো গাড়ি বালি কিন্তু অলরেডি ফেলা হয়ে গেছে তারপরেও মনে হচ্ছে দেখে আরও একটু লাগবে তো বন্ধুরা চলুন আগে দেখে নেই গত দশ বারো দিন কিভাবে এইখানে বালি ফেলা হয়েছে তো সুখবরটা আপনাদের দিচ্ছি একটু গেটটা খুলে এই যে দেখুন বন্ধুরা আমাদের জমিতে বালি ফেলা হচ্ছে আসলে শুধু খবর না এটা হচ্ছে একটা সুখবর এই যে আমরা যে জমিটা কিনেছিলাম যেইখানে বলেছিলাম আমাদের স্বপ্নের বাংলো বাড়ি করবো ওইখানে তো অর্ধেক অংশটা ছিল সমান আর বাকি অর্ধেকটা নিচু সেই অর্ধেকটার মধ্যে মানে বাকি নিচু অর্ধেকটার মধ্যে কিন্তু আমরা বালি ফেলার কাজ চালু করেছি গত দুই দিন ধরে এইখানে বালি ফেলা হচ্ছে আজকে বন্ধ ছিল আজ শুক্রবার কালকে আবারও বালি ফেলবে তো বন্ধুরা এই যে দেখুন এত নিচু জায়গাটা বালি ফেলে সমান করা হচ্ছে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলারের সমান করে কিন্তু বালি ফেলা হবে এবং আমাদের এই জমিটা বাড়ি করার উপযুক্ত হয়ে উঠবে এখন আমাদের জমিটা একটু ভরা ভরা মনে হচ্ছে এতদিন জঙ্গল ছিল জঙ্গলের কারণে কিন্তু পুরো জমিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না এই যে এখান থেকে দেখুন এখন কতটা বড় দেখাচ্ছে এখানে টোটাল সাড়ে তেরো শতাংশ জমি তো বন্ধুরা সাথেই থাকুন পুরোটা বালি ফেলে কমপ্লিট হওয়ার পর কেমন হলো সেটা অবশ্যই দেখে যাবেন এদিক দিয়ে আমার মায়ের পাঠানো কিছু জিনিসপত্র নিয়ে আমার ভাই এসেছে আমাদের বাড়িতে তার দুলা ভাইকে বালি ফেলার কাজে সাহায্য করতে আমার ভাইকে দিয়ে মা কি কি পাঠিয়েছেন একটু দেখায় আপনাদের এই যে ব্যাগ ভরে দুধ পাঠিয়েছে তারপর এই যে ড্রামের মধ্যে করে পাঠিয়েছেন নাতির জন্য পিঠা কি পিঠা পাঠালো একটু দেখায় আপনাদের মিশারির জন্য পিঠা পাঠিয়েছেন ফুল পিঠা কিছু হচ্ছে রান্না করা পিঠা মানে রসে ডুবানো পিঠা আর কিছু হচ্ছে কাঁচা পিঠা এগুলো পরে ভেজে দেয়া যাবে তারপর আর কি কি পাঠালো চলুন একটু দেখাই তারপরে যে মিশারির জন্য দুইটা মুরগির বাচ্চা পাঠিয়েছে পালার জন্য এই যে এখানে মুরগির ঘর বানানো হয়েছে কিন্তু মুরগি নাই তো নানি আবার নাতির জন্য এই যে দুইটা মুরগির বাচ্চা পাঠিয়েছে এগুলো পেলে বড় করবে আর পাঠিয়েছে যে এখানে কয়টা কলা গাছ ভালো জাতের কলা তো এগুলো আমার ভাইকে দিয়ে একটু আগে পাঠিয়েছে মা এই যে মুরগিকে খাবার দিয়েছে দেখুন চাল আর পানি মিশারির কাজ যে নানুর দেয়া পিঠা খাচ্ছে মিশারি এই যে বন্ধুরা দেখুন আমাদের বালি কতটুকু ফেলা হয়েছে আজকে পাঁচ ছয় দিন ধরে তিন গাড়ি দিয়ে বালি ফেলা হচ্ছে মাত্র এই যে এতটুকু হয়েছে এখনও অনেক বালি ফেলার বাকি আছে এই যে এই সাইড দিয়ে পুরাটা ভরতে হবে এই যে এই লেভেল করে যে ভীম দেখা যাচ্ছে মাঝখানে এই ভীম পর্যন্ত কিন্তু বালি ফালিয়ে লেভেল করা হবে তারপর ওই যে ওই সাইডের দিয়েও বাকি আছে আর এই যে কত নিচু গর্ত দেখুন এই গর্তটা ভরতে হবে বালি দিয়ে আর এই যে তার গাছটা দেখতে পাচ্ছেন তার গাছ কতটুকু লম্বা বাউন্ডারি কিন্তু প্রায় তার গাছে সমান হয়ে গেছে এত উঁচু বাউন্ডারি করা হয়েছে শুধু এই যে বালি ফেলার জন্যই যাতে করে বালি পিছনে না যায় পিছনে কিন্তু একদম পুকুরের মতো গর্ত ওইখানে সারা বছর পানি থাকে এই হচ্ছে অবস্থা আমার মনে হয় আরও তিন চার দিন লেগে যাবে এটা ঘুরতে তো বন্ধুরা দেখে নিয়েছেন তো সারা দিন কিভাবে বালি ফেলা হয়েছে গাড়ি বালি ফেলেছে ঠিকই কিন্তু এইখানে দুই তিন জন মানুষ সারা সারাদিনই পাহারা দিয়েছে যে ঠিক মতো বালি ফেলছে কিনা কয়টা গাড়ি আসছে ঠিক মতো স্লিপ দিচ্ছে কিনা এবং স্লিপের হিসাবও রাখতে হচ্ছে এখন চলুন দেখি আমাদের এই জমিটাতে বালি ফেলা কতটা সম্পূর্ণ হলো। এটা হচ্ছে জমির মুখ পশ্চিম দিকে মুখ করা তো এইখান থেকে পুরো জমিটা কিন্তু বাউন্ডারি দিয়েছি সেটা আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন তো যখন আমি এসেছিলাম সৌদি আরব থেকে এসে এইখানে তখন কিন্তু পুরোটাই জঙ্গল ছিল আপনারা দেখে হয়তোবা ভয় পেয়েছেন যে এইখানে কি করবে এইখানে কি আবার স্বপ্নের বাড়ি হবে হ্যাঁ বন্ধুরা আজকে দেখুন আজকে দেখুন আমার স্বপ্নের জমিটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে আপনাদেরকে এই সাইড থেকে একটু দেখাই এই যে দেখুন বালি ফেলার পর জমিটা কত সুন্দর চারকোনা হয়েছে একদম স্কোয়ার লেভেলে তারপর বালি ফেলা হয়েছে আর ওই যে ওই সাইড দিয়ে কিন্তু এখনও কিছুটা বাকি আছে আসলে মানুষ চাইলে কি না হয় জঙ্গলকেও মঙ্গল করা যায় বাউন্ডারি তো কমপ্লিট বালি ফেলাও প্রায় হয়ে গেছে এখন কি বাকি আছে বলুন তো এখন বাকি বাড়ি করা তো এটাও ইনশাল্লাহ হবে আল্লাহ চাইলে কি না হয় তো উনি কিন্তু খুবই পরিশ্রম করেছে এখানে বালি ফেলতে গিয়ে অনেক পরিশ্রম করেছে সারা দিন এখানে বসে থাকতে হয়েছে তারপর এই যে ওই কোনাটা কিন্তু বন্ধুরা এখন রয়ে গেছে কালকে ফেললে কিন্তু হয়ে যাবে তো কালকে তো আর আসা সম্ভব না আজকে এসেছি দেখতে তো আজকেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই স্বপ্নের জমিটার বর্তমান অবস্থা কি আড়াইশো গাড়ি অলরেডি ফেলা হয়ে গেছে এখনও বলে পনেরো বিশ গাড়ি লাগবে আসলে কোনো কাজ ধরলে বোঝা যায় যে কি পরিমাণে টাকা খরচ হয় আর কি পরিমাণ মালাবান লাগে অনেক কষ্ট আর মেহনতির বিনিময়ে এই জমিটা কিনেছি আবার অনেক কষ্টের টাকা এবং সারা দিন পরিশ্রমের মাধ্যমে বালি ফেলেও কিন্তু সমান করা হয়েছে আর হ্যাঁ বাউন্ডারি করতেও কিন্তু অনেক পরিশ্রম হয়েছে তো যাই হোক বন্ধুরা আমাদের এই স্বপ্নের ঠিকানাটা এখন কিন্তু সম্পূর্ণ হয়েছে এখন শুধু বাড়ি করার অপেক্ষায় তো বন্ধুরা অপেক্ষায় থাকুন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন আসলে কি বন্ধুরা কেউ যদি শখ করে কিছু কিনে তখন ওইটাকে ঘিরে কিন্তু মানুষের অনেক স্বপ্ন থাকে আবার কিছুদিন পরে যখন সব করে আরো কিছু কিনে তখন ওই পরিকল্পনা কিন্তু নতুন মোড় নেয় তো আমাদের বেলাও কিন্তু ঠিক এমনটাই হয়েছে আমরা যখন প্রথম জমিটা কিনি তখন এই জমিটাকে ঘিরে আমাদের কিন্তু অনেক স্বপ্ন ছিল এইখানে এইটা করব ওইটা করব, সেটা করব আবার যখন আরও একটা জমি কিনলাম এখন আমাদের স্বপ্নটা আবার ভিন্ন দিকে মোড় নিয়েছে এখন ভবিষ্যতে বলে দিবে এবং সময়ে বলে দিবে আসলে আমাদের পরিকল্পনা এবং স্বপ্ন কোথায় গিয়ে বাস্তবায়ন হয় আর বন্ধুরা আপনারাও অপেক্ষায় থাকুন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করুন গাছে কাঁঠাল তেল কি বলছে জানেন বলছে যে গাছে নাকি অনেক কাঁঠাল হয়েছে এখন আমি ওকে বললাম যে গাছে কাঁঠাল গুফে তেল তুমি আর গাছে কাঁঠাল দেখে কি করবা তুমি তো কয়েকদিন পর চলে যেতেছ তুমি কয়েকদিন পর চলে যাচ্ছ গাছের কাঁঠাল দেখি কি করবে কাঁঠাল খাবো আমরা বন্ধুরা এই গাছের মধ্যে কিন্তু অনেকগুলো কাঁঠাল হয়েছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত তারপরে এই গাছেও কিন্তু কাঁঠাল হচ্ছে এখনো ছোট তারপরে এই যে এদিকটাতেও এই গাছেও কাঁঠাল হয়েছে স্বপ্ন দেখতে কার না ভালো লাগে আর সেই স্বপ্ন যদি বাস্তবায়ন হয় তাহলে তো কথাই নেই হ্যাঁ বন্ধুরা সবার মতো আমিও স্বপ্ন দেখেছি আমিও স্বপ্ন দেখেছি এই জমিটাতে একটা বাংলো বাড়ি করব কিন্তু এখন এখন স্বপ্নটা একটু ভিন্ন মোড় নিয়েছে কারণ যেহেতু আরও একটা জমি কিনেছি এবং আমাদের সীমানার সাথে এখন মনে হচ্ছে যে না এইখানে না ওইখানে একটা বাংলো বাড়ি করবো আসলে জানি না ভবিষ্যতে কি হয় আর রিজিকে ভাগ্যে কি আছে সেটা সময়ই বলে দিবে এবং আল্লাহ ভালো জানে তবে এইখানে কিন্তু বাড়ি করে ভাড়া দেওয়ার কোনো বিকল্প নেই কারণ এর আশপাশটা অনেক ডেভেলপড যেহেতু পূর্বাচলের কাছে তো এইখানে ঘর করে ভাড়া দিলে কিন্তু নিমেষেই চলে যাবে কি বন্ধুরা দেখে নিলেন তো আমাদের স্বপ্নের ঠিকানায় কিভাবে বালি ফেলে সুন্দর করা হয়েছে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে এইখানেও একটা বাড়ি করব। তো বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু দেখাশোনা করার লোক নেই আমরা একা তো এই যে এইখানে তালা দিয়ে যাওয়া হচ্ছে এইখানে একটা তালা লাগানো হচ্ছে তারপর এই যে ভিতরে একটা তালা লাগিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে এই যে কেমন করে বেঁধে দিয়ে যাচ্ছে দেখুন যাতে করে তালার মধ্যে মরিচা না পড়ে তো এভাবেই কিন্তু এই গেট তালাবদ্ধ অবস্থায় থাকবে যতদিন না পর্যন্ত আমি আবার এইখানে দেখতে না আসি তো উনি তো চলে যাবে কয়েকদিন পরে তো আমারই এখানে আসতে হবে মাঝে মধ্যে এসে দেখে যেতে হবে আসলে এইখানকার পরিস্থিতি কি কিংবা এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তো এভাবেই কিন্তু বন্ধুরা আমাদের দিন কাটে সময় কাটে যতদিন মিশারির আব্বু বাড়িতে থাকে ততদিন সব কিছু খেয়াল করে দেখে শুনে রেখে যায় আর আমরা মহিলারা শুধু বাড়িতেই বসে থাকি আমরা তেমন কোনো যত্ন নিই না কিংবা খেয়ালও করি না এই যে তালা লাগিয়ে রেখে যাওয়া হচ্ছে আবার কবে নাগাদ এখানে আসবো এর কোনো গ্যারান্টি নেই উনি কত সিজিলের দেখেন কতটা কেয়ারিং তালার মধ্যে কিভাবে পলিথিন পেঁচিয়ে তারপরে এই যে রশি দিয়ে বেঁধে রেখে যাচ্ছে দেখুন তোমার এগুলা কি রাখবো মানুষ রাখলে রাখবো না রাখলে নাই তোমার কাছে তুমি করবা আসলে উনি খুবই যত্নশীল সব জিনিসের প্রতি এই যে রেখে এই জমিটাকে এই স্বপ্নের জমিটাকে বিদায় দিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি এখন এগুলো দেখাশোনা করবে আল্লাহ আল্লাহ ছাড়া দেখার কেউ নেই এখন আমাদের এটা আল্লাহর উপর রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ